বাঙালির প্রাণের দুই কবি রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম দুজনেরই বৈশাখ মাসে জন্ম। আজকে আমাদের প্রচেষ্টা এই দুজন কবির সাথে এদের আমরা আজকে স্মরণ করছি। তো আমাদের এই অনুষ্ঠান শুরু করার আগে, জাস্ট বিকজ প্রতিটা 25শে বৈশাখের আহ্বান যখন হয়, হে নূতন গানটা দিয়েই হয়, সো আমি একটুখানি করব। হে নূতন দেখা দে কারবার, জন্মের প্রথম শুভ ক্ষণ, হে নূতন তোমার প্রকাশ আমি এবার পিনাকিকে অনুরোধ করছি আমাদের সন্ধ্যার পরিবেশন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পিনাকি, ধন্যবাদ সোনালিদি। বেরিয়া প্রবাসীর পক্ষ থেকে আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আপনাদের সবাইকে সুস্বাগতম। আমাদের আজকের বিষয় প্রেম। নীরবে সোচ্চারে আবেদনে অভিমানে প্রার্থনায় সর্বজনীন প্রেমের এক চালচিত্র আপনাদের উপহার দিতে চলেছি। প্রেমের কত রূপ, কত ভাষা, কত অভিব্যক্তি, তা প্রকাশের জন্য এই দুই অতি প্রেমিক পুরুষ রবি ঠাকুর ও নজরুলেরই দ্বারস্থ আমরা। আমাদের অনুষ্ঠান চান্দ্রেদির একটি নাচের মধ্য দিয়ে শুরু করছি। এক মিনিট দাঁড়াও, ঝড়ের মাস বৈশাখ, আর এই বৈশাখে রবি ঠাকুরের জন্ম। আমাদেরও জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকেই মনের মধ্যে একটা সাড়া ওঠে, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পর জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়ত তার সঙ্গে আমাদের চলা ফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের গভীর আনন্দ আর গোপন ব্যথার গান রবি ঠাকুরের। আকাশে বাতাসে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের, তাই কোনো দিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নির্ধারিত ক্ষণে মত্ত তা ছড়ায় যথারীতি। এখনো তোমার কানে
উদ্বেল হয়ে উঠি, নির্ভয় উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণে স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে, এখনো সমত ভাবাবেগে মনের গভীরে অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। ধন্যবাদ চান্দ্রিদি। এবারে কিছু তথ্য, কিছু কথন, কিছু প্রাসঙ্গিক তৎকালীন ঘটনার সমাবেশ দুই কবিকে নিয়ে। সন্দীপদা নমস্কার। আমি আজকে রবীন্দ্রনাথ নজরুলের ইন্টারাকশনের দু একটা গল্প বলবো। এই গল্পগুলো আমাকে খুব নাড়া দিয়েছে। আমার লাইফের ফিলোসফি বা গান বাজনার ফিলোসফি কিন্তু এই কয়েকটা ঘটনা, আরও অনেক ঘটনা আছে, আজকে দু একটাই বলবো। ওদের দুজনের প্রথমে দেখা হয় 1921 অক্টোবর মাসে। পার্সোনাল সেক্রেটারি সুধাকান্ত রায়চৌধুরীকে পাঠান ওদেরকে বোলপুর থেকে তুলতে। তারপরে নজরুলের সাথে যখন দেখা হলো রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথকে বললেন গুরুদেব একটা কবিতা পড়ে শোনান। গুরুদেব উঠে বলে উঠলেন, সে কি, আমি তো তোমার গান ও আবৃত্তি শোনবার জন্য প্রতীক্ষা করে আছি, তাড়াতাড়ি শুরু করে দাও। হ্যাঁ, নজরুল আবৃত্তি করলেন অগ্নিবিনাশে আগমনী কবিতাটি। সে বছর আবার ডিসেম্বরে ঠাকুর বাড়িতে ওদের আবার দেখা। বিদ্রোহী কবিতা পড়ার আগে নজরুল বললেন, গুরুদেব আমি আপনাকে খুন করব। রবীন্দ্রনাথ কবিতা শুনে নজরুলকে জড়িয়ে ধরে বললেন, সত্যি তুই আমাকে খুন করেছিস। একবার গুরুদেব ঠাট্টা করে বলেছিলেন, এটা বেশ মজার, নজরুল তলোয়ার দিয়ে দাড়ি চাচা শুরু করেছে, মানে তলোয়ারটা লেখাগুলো এত ধারালো যে দাড়ি চাচা যায়। রবীন্দ্রনাথের গোড়া ফিল্মের জন্য মিউজিক দিয়েছিলেন, গোড়ার উপন্যাসের উপরে মিউজিক দিয়েছিলেন কাজী নজরুল, তাতে বিশ্বভারতী টিপিক্যাল চেঁচামেচি শুরু করেছে। কি করে নজরুল মিউজিক দিল রবীন্দ্রনাথের কথায়? নজরুল গুরুদেবের কাছে পৌঁছলেন, রবীন্দ্রনাথ বললেন, কি করি বলতো, তুমি শিখিয়েছ আমার গান, আর ওরা কোন আক্কেলে তার দোষ ধরে? তোমার চেয়ে আমার গান কি তারা বেশি বুঝবে? মানে বিশ্বভারতীর কথা বলছে। আমার গানের মর্যাদা কি ওরা বেশি দিতে পারবে? তারপরে সঙ্গে সঙ্গে হাতে নো অবজেকশন সার্টিফিকেট সই করে দিয়ে দিলেন, নজরুল ইসলাম চলে গেলেন। হলে এবার যদিও ফিল্মটা রিলিজ হয়নি, সেটা আলাদা কথা। এরকম আরো অনেক অনেক ঘটনা আছে, তা সব বলতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু রবীন্দ্রনাথের একটা প্রোফেটিক কবিতা মনে পড়ে, আজই হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি। রবীন্দ্রনাথ কিন্তু জানতেন ওর ছবি টাঙিয়ে ফটো ঠাকুর বলে গাঁদা ফুল চাপিয়ে বসে থাকবো আমরা। হি প্রোটেস্টেড, আমার কবিতাখানি কৌতূহল ভরে আজই হতে শত বর্ষ পরে। তারই পরিপ্রেক্ষিতে নজরুল বলেছিলেন, আজই হতে শত বর্ষ আগে কে কবি স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে, আজই হতে শত বর্ষ আগে। শেষ করার আগে গুরুদেবের দুটো লাইন পড়ি, আমি পৃথিবীর কবি যেথা যার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই কবিতা এই দুটো লাইনের একটা মানে আছে, মানেটা এই যে নজরুল ইসলাম খুব ভালো বাঁশিও বাজাতেন। নমস্কার। ধন্যবাদ সন্দীপদা। কখনো তিনি আসেন জানান দিয়ে, কখনো বা ছদ্মবেশে, কখনো আমরা তাকে প্রেমাস্পদ বলে চিনে নিতে পারি, কখনো বা ভয় রাখি বহু দূরে, তবুও আসেন তিনি জয়ধ্বজা উড়িয়ে। সুরজিৎ। শোনা যাচ্ছে? রবীন্দ্রনাথের অনেক গানেই প্রেম পর্যায় বা পূজা পর্যায় এই সীমারেখা অস্পষ্ট হয়ে যায়, তেমনই দুটো গান। তাই নিয়ে আজকে আমার প্রয়াস একটি গানের সঞ্চারি থেকে অন্য গানের অন্তরায় পৌঁছে যাওয়া, সুরের সিঁড়িবে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝরে, সব যে হয়ে গেল কালো নি
দিবে গেল দীপের আলো আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝরে অন্ধকারে রইনু পড়ে অপূর্ণ মানি ঝড় যে তোমার জয়োধ্বজা তাই কি জানি সকাল বেলা চে দেখি আমার তরি ছিল চেনার কুলে বাঁধন জেতার গেল খুলে তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন অচেনার ধারে ও চাঁদ চোখের জলে লাগলো জোয়ার। ধন্যবাদ ধন্যবাদ সুরজিৎ। আজ সৃষ্টি সুখের উল্লাসে কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি বলে জানি, কিন্তু ওনার আসল পরিচয় উনি সর্বাঙ্গীনভাবে প্রচণ্ড রোম্যান্টিক। ওনার বাঁশি বাজানো, বারাঙ্গনাদের গান শেখানো, দেশপ্রেম, কালীপ্রীতি, মানবপ্রীতি আমাদের বিশেষভাবে নাড়া দেয়। উনি উদ্দাম, সরব, উল্লসিত, প্রেমিক, জীবন প্রেমিক। সরণজিৎ। ধন্যবাদ পিনাকি। সন্দীপদা একটা ভারী সুন্দর ইনফরমেটিভ সেশন করলো, যেখানে রবীন্দ্রনাথ আর নজরুলের অনেকগুলো পারস্পরিক সম্পর্কের গল্প, অনেকগুলো সূত্রর গল্প বলল। তো একটা গল্প এরকম আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে ওনার বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন যখন কাজী জেলে ছিলেন, আলিপুর জেলে। এবং স্বভাবতই এই এই স্বীকৃতিতে উনি সাংঘাতিক উৎফুল্ল, সাংঘাতিক আপ্লুত, এবং সেই উচ্ছ্বাস থেকে উনি এই কবিতাটা লিখেছিলেন। একটু কঠিন কবিতা, আপনারা মাফ করবেন কোনো ভুল হলে, সেটা ধরে নিয়েই আমি পাঠ করছি। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টগবগি এখন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্ললে, আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস, সসলো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুললো সাগর, দুললো আকাশ, ছুটলো বাতাস, গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে, আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন, সসলো ফাগুন, মদন মারে খুন মাখা তুন, পলাশ অশোক শিমুল ঘায়েল, ফাগ লাগে ওই দিকপাশ গো দিক বালিকার পিতপাশে, আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্কনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুন ধরি ওই আসলো যত সুন্দরী, কারুর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন, কেউ মানিনি চোখের জলে বুক ভাসে, তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে, ওই তাদের কথা শোনাই তোদের আমার চোখে জল আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে।
আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা পাগলা গাজন উচ্ছ্বাসে। ওই আসলো আসিন শিউলি শিথিল, হাসলো শিশির দুব ঘাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান, উছলে উজান ভৈরবীদের গান ভাসে। মোর ডাইনে শিশু সদ্য জাত, জড়ায় মরা বাম পাশে, মন ছুটছে গো আজ বলগাহারা অশ্ব যেন পাগলাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। ধন্যবাদ। ধন্যবাদ শরণজিৎ। বৈচিত্র্যের সত্যি অনেক রকমের এই রূপ, তা আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা একটু মানে সচেষ্ট থাকুন, যাতে আপনারা স্ক্রিন শেয়ার না করে ফেলেন বা মিউটটাও আপনারা প্লিজ দয়া করে করুন, তাহলে আমরা আমাদের প্রোগ্রামটাকে ঠিক করে এগিয়ে নিতে পারি। এরপরে হচ্ছে আমাদের রজিত। রবীন্দ্রসঙ্গীত কখনো বা রাবীন্দ্রিক ঢঙে বা ঘরানায় উদ্ভাসিত, কখনো বা তা তার লেখনীকে অতিক্রম করে সারল্যের সুর ছন্দে আলোকিত, এরকমই একটি খুব সুন্দর গান নিয়ে এবারে রজিত। নমস্কার, শোনা যাচ্ছে? ধন্যবাদ। সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে নাকি প্রাণ একেলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশী মেঘ যাও রে ফিরে। অভিমান আর বিভঙ্গ যখন মিলিত হয় তৈরি হয় নাচ,
কস্তুরীদি। ধন্যবাদ কস্তুরীদি। এবারে একটি খুব সুন্দর যুগল পরিবেশনা, কিছু চেনা ও অচেনা কথা ও একটি খুব মধুর কবিতা, সুস্মিতা দীপ। ধন্যবাদ পিনাকি, আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি সুস্মিতা দত্ত, অনেকে যদি আমাকে না চেনেন। আর আমার সঙ্গে আছেন আমার শ্বশুরমশাই, 91-year-old শ্বশুরমশাই সুধাংশু মোহন দত্ত। বাবা অনেক দিন ধরে, মানে সারা জীবন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানে দ্য বিগেস্ট ফ্যান এভার। বাবা এরকম বই, অনেক বই লিখেছেন, কিন্তু এখন বাবার ম্যাকুলার ডিজেনারেশন যেন বাবা দেখতে, চোখে দেখতে পান না, সেই জন্য আমি বাবার রবীন্দ্রনাথ ঠাকুরের কতগুলো স্মৃতি আমি এই বই থেকে পড়ে শোনাচ্ছি। এটা ইন্টারঅ্যাক্টিভ হবে, বাবাও কিছু পড়ে শোনাবে। কোনো এমন বাঙালি নেই যে রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেনি। আমিও রবীন্দ্র ভক্ত, কিছু বই, প্রবন্ধ ইত্যাদি অনেক পড়েছি। তার জীবনে এমন অনেক ঘটনা আছে যা সচরাচর কোনো বইতে পাবেন না। আমি কতগুলি এমন ঘটনা লিখছি কিন্তু যেটা কোথায় বা কবে পড়েছিলাম আমার মনে নেই, শুধু ঘটনাটুকু মনে আছে আর আমার স্মৃতির সঙ্গে জড়ানো আছে। ওই একটা স্মৃতিতে আপনাদের নিয়ে যায় আর্জেন্টিনাতে। দেশ বিদেশের বহু নরনারী কবির গুণগ্রাহী ছিল, তার মধ্যে উল্লেখ্য ছিল আর্জেন্টিনার সুন্দরী নাম ভিক্টোরিয়া। কবি যখন ইংল্যান্ড আর ইউরোপ ভ্রমণ করলেন, এই ভিক্টোরিয়ার রেগুলারলি
কবিকে নিমন্ত্রণ লিপি পাঠাতেন, বলতেন পারলে একবার বিউনস আইরেস ফিরে এসো। কবি সেই প্রেমময় আহ্বানের উপলেক্ষা করতে পারেননি সেই সময়। সেই মর্মেই আমার মনে হয় একটি গান উনি রচনা করেন। বাবা, গানটা কি ছিল জানো? আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমার গান, সপেছি মন প্রাণ ওগো বিদেশিনী। হ্যাঁ, ওগো বিদেশিনী, সেই বিদেশিনী ভিক্টোরিয়া ছিল। ভিক্টোরিয়া। আবার সত্যি একবার কবি বুয়েনোস আইরেস চলে আসেন, ভিক্টোরিয়ার নতুন নাম দেন, কি নাম দেন? বিজয়া। বিজয়া। একখানা কাব্যগ্রন্থ তার নামে রচনা করেন। একটি কবিতায় তিনি লিখেছিলেন, তোমার ভাষা আমি জানি না কিন্তু মন তো জানি, তাই এত দূর থেকে তোমার অন্তরের টানে আমি তোমার দ্বারে এসেছি, আমি এই অতিথি। এরপরে কবি কিন্তু আর্জেন্টিনা ছেড়ে চলে আসেন চিরতরে। এবার আপনাদের আর্জেন্টিনা থেকে নিয়ে আসি পশ্চিম বাংলায়, প্রেম পর্যা থেকে অন্য স্বাদের পরিবেশনা, তাই নাকি বাবা? হ্যাঁ, রবীন্দ্রনাথ শুধু কাব্যই রচনা করেননি, উনি আমার মনে হয় বিশেষ ভোজন রসিকও ছিলেন। সেই রকম প্রমাণ আরো দু তিনটা কবিতায় পাওয়া যায়। তবে তিনি এইখানে যে কবিতা লিখেছিলেন সেটি বেশ মজার। আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ ফেলিয়া দিয়া তাতে হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিলিকা কেঁদে যায় পাতে। বাহ, ধন্যবাদ, নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর, ধন্যবাদ। আবার প্রেম, আবার ফিরে আসি অভিমান, আবার নজরুল। আমাদের একটি অতি অতি প্রিয় গান নিয়ে শুভদা। একটু প্রবলেম হচ্ছে, সরি। শাওন রাতে যদি শরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, শরণে বাড়ি ঝরে, শাওন রাতে যদি, সরি আমাকে আরেকবার করতে হবে। No worries, Shubho, we can move on and come back to you. Is that okay? Okay. That's okay. Okay. Pinaki? শুভদার পরে এবারে আমরা আসবো সোনালী দিতে। তার আগে একটু, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার। অনন্ত প্রেম, রাধাকৃষ্ণের লীলা সেই অনাদি প্রাচীন প্রেমেরই উৎস গন্তব্য। ব্রজবলির অনুপ্রেরণায় ভানু সিংহের পদাবলী নিয়ে সোনালী দিদি। নমস্কার, আজকে আমি পরিবেশনা করব
भरा बादर माह भादर शून्य मंदिर मोर আজকের দিনটাও বাইরে বৃষ্টি পড়ছে বলে আই গট ইন্সপায়ার্ড টু ডু ভরা বাদর আই হোপ ইউ এনজয় ইট ভরা বাদর শূন্য মন্দির ভরাবাদর ঝঞ্ঝা ঘন গর্জন্তি সন্তত ভুবন ভরে গরে আন্তিয়া সঘনে কর শর হান্তি ফুলে শত শত পাপ মুদিত ময়ূর নাচত মাতি ময়ূর নাচত ময়ূর নাচত ময়ূর নাচত মাতি মত দাদুরি ডাকে আহুকে হট যাবত ছাপিলো তিমির দিগ ভরি ভোর আমিনে আখের বিজুরিক পাখিলো বিদ্যাপতি কহে কে সে নামে হরি বিনে দিন রাতে ভরাবাদর মহাভাদর শূন্য মন্দির ভরাবাদর নমস্কার ধন্যবাদ সোনালিদি আমরা আবার ফিরে আসবো শাওন রাতে যদি শুভদা থ্যাংক ইউ সাউন্ড শোনা যাচ্ছে না আবার শোনা যাচ্ছে না এই তোমরা ইউ গাইস ক্যারি অন আই নিড টু ফিগার থিংস আউট সাউন্ড শোনা যাচ্ছে এবারে আপনাদের জন্য একটা চমক দেবজ্যোতি আশা করি তুমি নিশ্চয়ই তৈরি এটা দেখে আপনাদের হয়তো মনে হবে একটি খুব রোমান্টিক সিনেমার একটা মুহূর্ত আর কিছু না বলে দেবজ্যোতি থ্যাংক ইউ আমি স্ক্রিনটা শেয়ার করছি প্রথমে আমি আশা করি আপনারা স্ক্রিনটা দেখতে পাবেন আমার কথা শুনতে পাচ্ছেন তো তা ছোটবেলায় যেমন সব বাবা মাই চায় যে ছেলে বা মেয়ে আমরা সবাই গান শিখি ছবি আঁকি সেরকমভাবে আমিও গান শিখেছিলাম এবং রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত যেমন রামছড়া ডাঙামাটির পদ দিয়ে শুরু আর নজরুল গীতিতে শ্যামা সঙ্গীত দিয়ে শুরু সেই কালমের পায়ের তলা দিয়ে শুরু এরকম গান প্রথমে শুরু করেছিলাম সেই করতে করতে নিজের মনে যখন একান্তে বাড়িতে বসে বসে থাকতাম তখন নিজের মনে মনে গুনগুন করতাম আর ছবি আঁকতাম এখন আপনাদের সেই মুহূর্তের একটা ছোট্ট অংশ আমি চেষ্টা করছি যদি আমি
শেয়ার করতে পারি। এটা আমার জীবনের একটা ছোটবেলার একটা মানে একটা পার্ট। তা তবু মনে রেখো তবু মনে রেখো যদি দূরে যাই চলে দেখিতে না পাই ছায়ার মতো আছি না আছি তবু মনে রেখো তবু মনে রেখো যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে যদি থাকি কাছাকাছি দেখিতে না পাই ছায়ার মতো আছি না আছি মনে রেখো তবু মনে রেখো যদি জল আসে আঁখি পাতে যদি জল আসে আঁখি পাতে একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে তবু মনে রেখো। আমি আঁকাটা কন্টিনিউ করি, ততক্ষণ আপনারা প্রোগ্রামটা দেখতে থাকুন, আমি আবার কমপ্লিট হলে দেখাবো। ধন্যবাদ দেবজ্যোতি, আমরা এই ছবিটিতে আবার ফিরে আসব। আজকের প্রেমের সন্ধ্যায় একটি আপাত ব্যতিক্রমী গান চরম পরিণামকে আপন করে নেয়ার, তাকে ভালোবাসার। এটা একটা খুব অদ্ভুত সুন্দর গান, অমজিদ্দা। নমস্কার, রবীন্দ্র নজরুল জয়ন্তীতে আগত আগত বন্ধু শ্রোতা বন্ধুদের এবং দর্শক বন্ধুদের জানাই শুভকামনা। প্রেম পর্যায়ের একটি গান আমি গাইছি, আশা করি আপনাদের ভালো লাগবে। রাতে রাতে আলোর শিখা রাখি জেলে ঘরের কোণে আসন মেলে রাতে রাতে আলোর শিখা রাখি জেলে বুঝি সময় হলো এবার আমার প্রদীপ জ্বলিয়ে দেবার পূর্ণিমা চাঁদ পূর্ণিমা চাঁদ তুমি এলে রাতে রাতে আলোর শিখা রাখি জেলে এত দিন সে ছিল তোমার
পথের পাশে তোমার দর্শনের আসে, এতদিন আজ তারে যে পরশিবে, যাক সে নিবে, যাক সে নিবে, যায় আছে সব, যায় আছে সব, দিক সে ঢেলে রাতে রাতে, আলোর শিখা রাখি জেলে, ঘরের কোণে আসন মেলে রাতে রাতে, আলোর শিখা রাখি জেলে। ধন্যবাদ। ধন্যবাদ। আকুতির পর আবেদন, স্বপ্নালু হয়ে ভেসে যাওয়া, হারিয়ে যাওয়া হাওয়ায় উড়ে বহু দূরে, রাধাদি। নমস্কার, আমি রাধা। বে এরিয়া প্রবাসীর তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের এই রবীন্দ্র নজরুল সন্ধ্যায় কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইব। রবি ঠাকুর আমাদের সব ঘরে ঘরে, সব সুখ দুঃখে, জয় পরাজয়, প্রতিটি মুহূর্তেই তিনি বিরাজমান। তিনি একেবারেই আবদ্ধ হয়ে থাকতে পছন্দ করতেন না। গাছতলায় ক্লাস হবে, ছাত্রছাত্রীরা প্রকৃতিকে অনুভব করবে, এটাই উনি চাইতেন। তো আজকের এরকম একটা লকডাউন সিচুয়েশনে উনি যদি থাকতেন, তাহলে ঘরবন্দি হয়ে উনি হয়তো এই গানটাই গাইতেন। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে, রসের ধারা বরষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়, বাজে অলোকিত তারি চরণে, বাজে অলোকিত তারি চরণে, রুনু 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 নূপুর ধ্বনি, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। গোপন স্বপনে ছাইল অপরস আচলের নব নীলিমায়, গোপন স্বপনে ছাইল অপরস আচলের নব নীলিমায়, উড়ে যায় বাদলের বাতাসে তার ছায়া মায় লোকে সাকাশে, সে যে মন মোর দিল আকুলি, সে যে মন মোর দিল আকুলি, জল ভেজা কে তো কির দূর সুবাসে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে, রসের ধারা বরষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো। ধন্যবাদ।
ধন্যবাদ রাধাদি। রবীন্দ্রনাথের ভাবালুতার খুব বাস্তব প্রকাশ ওনার শৈশবের কবিতাগুলিতে। শিশু মনের সৌন্দর্য ওনার প্রতিটি কবিতার ছত্রে ছত্রে, যা আজ প্রায় 150 বছর পরেও আমাদের সবার মনে একই রকম সুকুমার বৃত্তিগুলি জাগিয়ে তোলে। সুদেশনা, নমস্কার। আমাকে অনেকেই ঋণী হিসেবে চেনে। পুতুল ভাঙা রবীন্দ্রনাথ ঠাকুর। 7/8/27 আমি বলেছিলাম বলে গুরু মশায় আমার পরে উঠল রাগে জ্বলে, মা গো তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে, গুরু মশায় রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললে তোর দিন রাত্রি কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা, মা গো আমি জানাই কাকে, ওর কি গুরু আছে, আমি যদি নালিশ কই এক্ষুনি তার কাছে, কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে, সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়ায় করেননি কি কোন রকম হেলা, ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তার কেমন তর লাগে। ধন্যবাদ। আমরা আবার ফিরে যাব দেবজ্যোতির আঁকায়, দেখা যাক সেই আঁকাটা কতদূর এগোলো। দেবজ্যোতি তুমি যদি আবার শেয়ার করো। নিশ্চয় নিশ্চয়ই, আমি আবার শেয়ার করছি, চেষ্টা করছি যে এই সময়ের মধ্যে যতটুকু সময় যত তাড়াতাড়ি করা যায়, তাই ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন। প্রতি বছরই নতুন করে ফিরে ফিরে আসে এই মহাপুরুষদের জীবন, আর এবারে তাদের জন্মদিবস এসছে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে। আর এই সময় এই মানে আমাদের এখন আমরা যেই বেঁচে আছি তাদের বাণী সম্বল করে এবং আমরা তাদের শ্রদ্ধার্ঘ জানাতে পাচ্ছি, এই ডিজিটাল মিডিয়ামকেও আমাদের থ্যাংক ইউ জানানো উচিত, যার থ্রু দিয়ে আমরা অনেক কিছু করতে পারছি। আমি এখনো কমপ্লিট করছি, আস্তে আস্তে আপনাদের শেষের দিকে নিয়ে যাচ্ছি। নজরুলের একটা গান মনে পড়ছে, একই বৃন্তে গান, একই একটা কবিতা, যেটার মধ্যে একটা লাইন আছে যে একই বৃন্তে দুটি কুসুম, আমার হঠাৎ গানটা মনে পড়লো, তাই জন্য দুটো কুসুম আঁকার খুব দরকার, দুটো গোলাপ ফুল। এটা আমরা দেবজ্যোতি আবার চেষ্টা করব তোমার আঁকাতে ফিরে আসতে। আমরা আস্তে আস্তে এবার এগিয়ে যাচ্ছি। আচ্ছা, শুধু লালিত্য দেয় না, দেয় সাহস, দেয় অভয়, প্রেম চেনায় সত্যকে, দেয় একসাথে নির্ভয় এগিয়ে চলার পাথেও। শান্ত স্মৃতি, নমস্কার। নির্ভয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা দুজনা স্বর্গ খেলনা, গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে, বাসর রাত্রি রচি বোনা মোরা প্রিয়ে, ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয় জানি নিশ্চয়, তুমি আছো আমি আছি, পুরাবর্ধে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে, দুর্দম বেগে দুঃসহতম কাজে, রুক্ষ দিনের দুঃখ পাইত পাব, চাই না শান্তি সান্ত্বনা নাহি চাব,
পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছি মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি দুজনের চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি দোহে মরুপথ তাপ দুজনে নিয়েছি সোহে ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে ভোলাইনি মন সত্যেরে করি মিছে এই গৌরবে চলিব এ ভবে যতদিন দোহে বাঁচি এ বাণী প্রেয়সী হোক মহিয়সী তুমি আছো আমি আছি নমস্কার ধন্যবাদ শান্তশ্রীদি যে ফুল শুকায় যায় পড়ে থাকে তার স্মৃতি হয়তো কোথাও তা সুবাস থেকে লুকিয়ে রবি ঠাকুরের আমাদের সবার প্রতি আকুতি সেটাই গান নিয়ে নিয়ে আসছেন প্রসেনজিৎদা থ্যাংক ইউ সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে যখন
ভাঙা ভেলায় গান গেছিলে মনে রেখো আমি যে গান গেছিলে মনে রেখো আমি যে গান গেছিলে জীর্ণ পাতা ছড়ার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো ঠিক আছে ধন্যবাদ প্রসেনজিৎ দা থ্যাংক ইউ এবার অনিন্দ্যদা অনুরূপাদি একটি কবিতা গানের ডালি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে অনিন্দ্যদা অনুরূপাদি আমাদের শুনতে পাচ্ছ নমস্কার পাওয়ার সেড টু দ্য ওয়ার্ল্ড ইউ আর মাইন লাভ সেড টু দ্য ওয়ার্ল্ড আই এম ইয়োর্স কবিগুরু রবীন্দ্রনাথের এই উক্তিটি ভালোবাসার সারাংশ ফুটিয়ে তোলে অতি সুন্দরভাবে ভালোবাসা কি বা অন্যভাবে বলতে গেলে কাউকে ভালোবাসবার সত্যিকারের অর্থটি কি কবিগুরু আর কাজী নজরুলের কবিতার গানে আমরা পাই এই বিষয়টি নিয়ে অনেক পরিচর্যা আজ এনাদের স্বল্প কিছু কবিতা আর গানের মাধ্যমে প্রেমের প্রকৃতি এবং অর্থের কাছাকাছি হবার এই আমাদের সামান্য প্রচেষ্টা সময়ের অভাবে পুরো গান আর কবিতা পাঠ করা সম্ভব হবে না কিন্তু এই দুই মহাকবির কাজ এতটাই মনকে ছুঁয়ে যায় যে এইটুকু আভাসেই দুলে উঠবে আপনাদের হৃদয় এই আমাদের আশা প্রথমে আমরা শোনাবো ভালোবাসার কবিতার গান যেভাবে আমরা নারী পুরুষ একে অপরকে ভালোবাসতে পেরেছি রবীন্দ্রনাথের কবিতা প্রথম চুম্বন আর নজরুলের একটি অত্যন্ত জনপ্রিয় গান আবার ভালোবাসার স্বাদ জাগে স্তব্ধ হলো দশদিক নত করি আঁখি বন্ধ করি দিল গান যত ছিল পাখি শান্ত হয়ে গেল বায়ু জলকলস্বর মুহূর্তে থামিয়া গেল বনের মর্মর বনের মর্মের মাঝে মিলাইল ধীরে নিস্তরঙ্গ তটিনীর জনশূন্য তীরে নিস্তব্ধে নামিয়া আসি সায়ান্ন ছায়ায় নিস্তব্ধ গগন প্রান্ত নীরব ধরায় সেই ক্ষণে পাতায়নে নীরব নির্জন আমাদের দুজনের প্রথম চুম্বন ভালোবাসার স্বাদ জাগে ভালোবাসার স্বাদ জাগে সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে আবার ভালোবাসার স্বাদ জাগে যে ফুল দলি আছে নিঠুর পায়ে স্বাদ যায় ধরে তারে বক্ষে চড়ায়ে উদাসীন হিয়াহায় রেঙে ওঠে অবেলায় উদাসীন হিয়াহায় রেঙে ওঠে অবেলায় সোনার গোধূলি রাগে আবার ভালোবাসার স্বাদ জাগে আবার ভালোবাসার স্বাদ জাগে এবারে চলে আসি মানুষের যার সাথে শাশ্বত সম্পর্ক তাঁর সঙ্গে প্রেমের কথাতে আমরা কেউ তাকে দেবতা বলি কেউ বলি আল্লাহ দুই কবি এই থিওফিলিয়া অথবা দেবপ্রেম নিয়ে করেছেন অনেক রচনা সেই কাব্যসমুদ্র থেকে ক্ষুদ্রাতে ক্ষুদ্র বিন্দুকণা নিয়ে
আমাদের প্রচেষ্টা এবার আবৃত্তি করছি কাজী নজরুলের একটি কবিতা কবি রানী আর একটি বহু প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অংশ। তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো আকাশ পাতাস প্রভাত আলো, বিদায় বেলায় সন্ধ্যা তারা উবের অরুণ রবি, তুমি ভালোবাসে বলেই কি ভালোবাসি সবই। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী, তোমার পথের কাঁটা করব চয়ন যেথায় তোমার ধুলার শয়ন, পথের কাঁটা করব চয়ন যেথায় তোমার ধুলার শয়ন, সেথায় আঁচল পাতব আমার তোমার রাগে অনুরাগী কলঙ্ক ভাগী। আমি সূচি আসন টেনে টেনে বেড়াব না বিধান মেনে, যে পঙ্কে হই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি কলঙ্ক ভাগি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি। নমস্কার। সাধু সাধু, ধন্যবাদ। এবার আমরা একবার খুব তাড়াতাড়ি ফিরে যাব দেবজ্যোতির আঁকায়, দেখবো যে আমরা কতদূর এগোলাম। দেবজ্যোতি, তুমি যদি একটু স্ক্রিনটা শেয়ার করো প্লিজ। জাস্ট লাস্ট লাইনটা লিখছি, লাস্ট জিনিসটা। ধন্যবাদ দেবজ্যোতি, এটা একটা খুবই ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের জিনিস আমাদের উপহার দেওয়ার জন্য, অজস্র ধন্যবাদ। এরপরে আমরা আরো এগিয়ে চলেছি। রবি ঠাকুরের সবগুলি গানই চিরন্তন, ক্লাসিক, কিন্তু কিছু কিছু গান আছে যেগুলো ক্লাসিকের মধ্যেও ক্লাসিক, আবার কিছু গান আছে সেগুলো আবার তাদের মধ্যেও ক্লাসিক। এরকমই একটা নস্টালজিক গান নিয়ে এবারে আসছে সিদ্ধার্থ দাশগুপ্ত, কিন্তু গলায় নয় সেতারে।
ধন্যবাদ সিদ্ধার্থ। রবীন্দ্রসঙ্গীত সর্বকালের ও সর্বতোভাবে সব ক্ষেত্রে প্রযোজ্য। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আজ কত প্রেয়সী বিরহ বিদুর তার প্রিয়তমের ঘরে ফেরার অপেক্ষায়। কিন্তু আমাদের যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স, যারা সপ্তাহের পর সপ্তাহ ঘরে ফিরতে পারছেন না, বা নিজের সন্তানের কাছে যেতেও ভয় পাচ্ছেন, বা নিজের প্রিয়জনের অনুপস্থিতিতে প্রচণ্ডভাবে দুঃখ পাচ্ছেন, সেই সব মানুষগুলির উদ্দেশ্যে এবং পরবর্তী নূতন প্রভাতের আশায় আমাদের শ্রদ্ধা, আমাদের প্রার্থনা। পুষ্পিতা। ধন্যবাদ পুষ্পিতা। মনের যখন ছুটি হয়, প্রাণ যখন জেগে ওঠে, গান যখন গেয়ে ওঠে, সমস্ত হৃদয় তখন আর বাঁধ মানে না, ছড়িয়ে পড়ে পৃথিবীর উদ্দেশ্যে। বিশ্বপ্রেস্তা। থ্যাংক ইউ। শোনা যাচ্ছে এটা? যদি দিন যাক না এমনি করে
যাকে না এমনি করে যায় যদি দিন যাকে না বিশ্ববেশটা খুব সুন্দর লাগলো আমাদের। এটা বোঝা যাচ্ছে যে আমরা যতই রবীন্দ্রনাথে যাই মাঝে মাঝে আবার নজরুলে ফিরে আসতে হবে। তা শুভদা, ধন্যবাদ। আমি খালি গলাতেই করছি। শাওন রাতে যদি শরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি শরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপন সম, ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপন সম, আঁচলের গাথামালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি শরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি। ধন্যবাদ। ধন্যবাদ শুভদা, খুব সুন্দর। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ লগ্নে, কিন্তু আর দুটি মাত্র জিনিস বাকি এবং দুটি স্বরচিত। এতক্ষণ রবীন্দ্র নজরুলের বহু রচনা আপনাদের মন মাতিয়েছে, হৃদয়কে করেছে পরিপূর্ণ, কিন্তু যদি এমন হয় যে কোনো রচনা যা তাদের দুজনকে নিয়েই, আর আজ থেকে শত বর্ষ আগে নয় বরং মাত্র দু তিন দিন আগেই রচিত, তাহলে কিরকম হয়? এবার নিজের লেখা গান নিয়ে কুশল।
আমাকে শোনা যাচ্ছে? আমার ট্র্যাকটা শোনা যাচ্ছে? এই গানটা আমি 3 দিন আগে লিখেছি। বে এরিয়া প্রবাসীতে গাওয়া অলওয়েজ ইটস এ প্লেজার, আর স্পেশালি এই অকেশনে যখন আমরা কাছাকাছি থাকতে পারছি না, তবু প্রচেষ্টা করে আমরা কাছাকাছি থাকার চেষ্টা করছি। আমি ভাবলাম যে এই অকেশনটাকে মেমোরেবল করার জন্য একটা নতুন কিছু করা যাক। তো আমি একটি রবীন্দ্রনাথ এবং নজরুল নিয়ে একটি নিজেরই গান লিখেছি, গত 3 দিন আগে লেখা হয়েছে। আমার সত্যি গাইতে এতজনের সামনে ভয় লাগছে, তবু সাহস করে গাইছি। ভালো না লাগলে ক্ষমা করে দেবেন। ছাপোষা বাঙালির ঘরে সাদা মাটা জীবন জুড়ে আছে এক দাড়ি বুড়ো আর এক বিদ্রোহী। শুরু থেকে শেষের কবিতায় কলরবে ভাঙার গড়ায় আছে সেই দাড়ি বুড়ো আর এক বিদ্রোহী। ও আছে সেই দাড়ি বুড়ো আর এক বিদ্রোহী। ঘরে বাইরে অন্দরে হাসি কান্নার সমাধারে একে টুকিটাকি মাঝে পূজা পার্বণ না মাঝে তাদেরই কলিয়া ওড়াবে সুরেরই স্রোতে ভেসে যাবে যেন আছে দাড়ি বুড়ো আর এক বিদ্রোহী। অবসাদ বিষাদের ছায়াতে ভাঙনের জোয়ার ভাটাতে তারা হয়ে তারা জলে রাতে অধিককে পথ দেখাতে 8 থেকে 80 ছেলে বুড়ো স্বদেশী প্রবাসী হতে পারো হৃদ মাঝে রেখে দিও তাদেরই সবাই। ও যেন আছে দাড়ি বুড়ো আর এক বিদ্রোহী। যেন আছে দাড়ি বুড়ো আর এক বিদ্রোহী। ধন্যবাদ কুশল, খুব সুন্দর। এবারে আমরা অনুষ্ঠানের সত্যি শেষ লগ্নে। যে প্রেমের কথা এতক্ষণ আপনারা শুনলেন রবি ঠাকুর আর নজরুলের বিভিন্ন ভাবে বা তাদের নিয়ে রচনায়, তা সবকিছুরই কিন্তু পরিণতি ঈশ্বরের। আমার নিজের একটা স্বরচিত কবিতা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। এই কবিতাটাও সেই বিধাতারই উদ্দেশ্যে। দাঁড়াও বসো, এখনো একটু বাকি, চেনা লোক গেল দূরে, অচেনারা আরো দূর, ঝোড়ো বসে কি পাখি, কেন রে দিলি ফাঁকি, হঠাৎ করে দেখি একটুখানি আগুন, হাহাকার ভেজা ছাই, আগুন পেলি তুই, পদ্ম আলতা পায়ে আর ঘাসের শিরস্ত্রাণ, উড়িয়ে দিল ছাই এই মন কেমন করা ঘ্রাণ, আজ চুলে পাক তোমার নরম চোখ, দাবানল আজও জলে, বিধাতার জয় হোক। নমস্কার। আমাদের অনুষ্ঠান শেষ হলো, আমি সোনালী দিকে দিচ্ছি, আপনারা সবাই আনমিউট করতে পারেন। থ্যাংক ইউ পিনাকি, থ্যাংক ইউ এভরিবডি, দিস লাইন আপ ওয়াজ অ্যাবসলুটলি স্টেলার, প্রতিটা পারফরমেন্স ওয়াজ ইউনিক, আর আমরা অনেক ব্যাক এন্ড ফোর্থ করে আপনাদের সামনে এই অনুষ্ঠানটা
রেখেছি। আই হোপ ইউ অল এনজয় ইট, প্লিজ আই হোপ ইউ অল এনজয়েড ইট। আর আমাদের প্লিজ আপনারা ফিডব্যাক দিন। হ্যাভিং সেড দ্যাট, আই উইল নাও হ্যান্ড ওভার টু আর চেয়ারম্যান সুদীপ্ত। Thank you so much, unbelievable stuff, Arki. 21 participants, 1.5 weeks of time, and still what we are seeing is sort of unbelievable. Mane, the group is so talented. Thank you to everyone. New normal, getting used to it and calibrating the shows, the voice over Zoom is not easy. But people actually have put tremendous amount of effort to make this happen. Thank you to everyone, and thank you to the board and working committee to make this happen. এই অনুষ্ঠানটা আমাদের একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে আমাদের, and এটা হচ্ছে fundraiser. তো আমি একটু সমিতা দি আর বিধানকে রিকোয়েস্ট করব যে যদি ওরা তোমরা যদি কিছু বলো এই আমাদের এফোর্টটা নিয়ে, that would be really nice. হ্যালো, আমি বিতান বলছি। নমস্কার সবাইকে, অনেক অনেক কনগ্রাচুলেশনস। ইট টার্নড আউট টু বি অ্যান এক্সেলেন্ট প্রোগ্রাম, টাইম রিয়েলি ওয়েল স্পেন্ট। যেমন সুদীপ্ত আপনাদের সবাইকে বলল, আমরা একটা ফান্ডরেজার করার চেষ্টা করেছি প্রোগ্রামটার থ্রু দিয়ে। মেনি অফ ইউ অলরেডি নো, বিকজ দের ইজ আ গ্রোয়িং লিস্ট অফ ডোনার্স অন আওয়ার ওয়েব পেজ, দ্যাট সিন্স দ্য স্টার্ট অফ দিস ক্রাইসিস আমরা খুব প্রাণপণে আমরা চেষ্টা করছি যাতে সামান্যভাবে হলেও উই ক্যান গো আউট অ্যান্ড হেল্প আওয়ার কমিউনিটি অ্যান্ড হেল্প দ্য পিপল দ্যাট আর ইন নিড। উই হ্যাভ বিন এবল টু ফিড হোমলেস পিপল, উই হ্যাভ বিন এবল টু গিভ ডোনেশনস টু বাই পিপি সাপ্লাইজ ফর আর ফ্রন্টলাইন হেলথ কেয়ার ওয়ার্কার্স। অ্যান্ড সবচেয়ে যেটা দুঃখের বিষয় যে আমরা জানি না আরও কতদিন আমাদের এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে কাটাতে হবে। So we, this is an ongoing effort on our part, and we would really, really appreciate in whatever small way you can, if you can make a small contribution, this will enable us to continue this effort forwards. Thank you, Abar Shabaike. Shomita Di, if you want to add something, just wanted to pass it on to you. So to piggyback on what Bitan said, everybody, stellar performers, erom ekta, you know, uplifting spirit evening. This is wonderful to share with the community. There are more than 97-98 audience here participating. Amra kaj ta parallel chaliye jacchi, chesta korchi. Apnader jodi kono proshno thake, please do come up and ask. We are very accountable. We are holding ourselves highly accountable for every dollar we are spending to give back to the community. Amra ebar ektu expand korchi. Amra West Bengal e ferot dewar kotha kichu returning our efforts to give back to the truly needy back there. Amra shei efforts chalachi. To amader kaj ta apnader ei cultural evening er shonge parallel roj chole. Amader onek young volunteers, working committee people, they are very vested in this. Ora, every week they meet, they plan, they come up with proposals, and we go out there in the field and work. So apnara ashun amader pashe daran financially and as volunteers. Thank you. Thank you. Thank you, Bitan and Shomita Di. Sonali, back to you. I guess you know, it was wonderful. We just close to 1.5 hours. Back to you, Sonali. Thank you, Sudipto. Thank you, Shomita Di. Thank you, Bitan. Thank you to all of you. Apnara onekei amader sathe ajke jogdan korechen. Shobai bhalo thakben, shabdhane thakben, and please take full precautions. We will meet you again soon. Please take care. Thank you. Bye bye. Thank you. Good evening. Bye bye. Thank you.